हेलो एवरीवन, आशा करছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আবারো একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো দেখতে থাকুন আজকে শনিবারটা আমি কেমন ভাবে কাটাচ্ছি। তো আজকে আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, তো আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি আজকে কি কি রান্না করছি। যদিও আজকে মানে নিরামিষ রান্না করছি, কারণ আমি শনিবারে নিরামিষ খাই। তো ভেন্ডি আলু প্রথমে ভেজে নিয়েছিলাম। তো এখন আমি যাচ্ছি নিচে। ফ্লিপকার্ট থেকে একটা জুতো অর্ডার করেছিলাম, তো সেই জুতোটা মানে আমার এখন আর পছন্দ হচ্ছে না। তার মানে হচ্ছে সোলটা আমার অতটা ভালো লাগছে না, তো সেই জন্য এটা রিটার্ন করতে যাচ্ছি। নিচে চলে এসেছে, আমাকে ফোন করছিল, তো সেই জন্য এটা দিতে যাচ্ছি। তো রান্না অর্ধেক কমপ্লিট হয়েছে, রান্নাটা গ্যাসটা বন্ধ করে তারপরে যাচ্ছি। এটা খোসা সহ কাঁচা কলাইয়ের ডাল, এটাকে সিদ্ধ করে নিয়েছি। ডাল সিদ্ধ করতে দেওয়ার সময় তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন আর অল্প পরিমাণে একটু আদার টুকরো দিয়ে তারপরে ডালগুলো সিদ্ধ করে নিয়েছি। তাই আর নতুন করে আর কিছু করব না। তো এই ছিল আজকে আমার রান্নাবান্না। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করার পরে স্নান টান সেরে আমি চলে এসেছি। তো এবার ও আসতে যা দেরি, তারপরে খাওয়া দাওয়াটা করে নেবো। আজকে যেহেতু শনিবার, সেই জন্য এরকম রান্নাবান্না করলাম, বেশি মশলাপাতি না, কোনো বেশি ভ্যারাইটিও করলাম না। রাত্রেবেলা একটু কিছু প্ল্যানিং আছে, দেখি কি বলে ও। তো যাই, গুড ইভিনিং। তো আপনাদের সাথে কথা বলার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো একটু আগে উঠলাম, চাটা খেলাম। তো আপনাদের বলেছি দুপুরবেলায় যে বিকালবেলায় মানে সন্ধ্যাবেলার পরে একটা কিছু স্পেশাল করার প্ল্যানিং আছে আর কি। তো আজকে রাতের ডিনারের জন্য আজকে ভাবছি বানাবো লুচি আর আলুর দম। তো আলুর দমটা তো আমি বানাবো, কিন্তু লুচিটা আমার হাজবেন্ড আমাকে বানিয়ে খাওয়াবে, তো সেই জন্যই প্রিপারেশন চলছে। এবার আলুর দম বানানোর জন্য যে মশলাগুলো আমি পেস্ট,
তো আজকে যেহেতু নিরামিষ খাচ্ছি শনিবার বলে, তো সেই জন্য আলুর দমের মধ্যে কোনো রকমের পেঁয়াজ রসুন পড়বে না, সেই জন্য এখানে নিয়ে নিয়েছি আদা আর একটু কাঁচা লঙ্কা। এটা পেস্ট বানাবো, এই দিয়ে হবে আজকে আমাদের আলুর দম। তো আমার আলুর দম বানানো কমপ্লিট হয়ে গেছে, এবার ওকে আমি ময়দা দিয়ে দিচ্ছি, কারণ ময়দাটা মাখবেও আর ময়দার মধ্যে যা যা লাগে সবকিছু আমি দিয়ে দেবো, আরও বসে বসে ময়দাটা মেখে ফেলবো, তারপর আবার বেলেও দেবে, তারপর আমি আস্তে আস্তে ভাজব। দিয়ে দেবো একটু রিফাইন্ড অয়েল, একটু লবণ, আর দিয়ে দেবো চিনি।
আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো আজকের আলুর দমটা সত্যি অসাধারণ হয়েছিল, একদম কোনো মানে কোনো রকম সেরকম মশলা ছিল না, নিরামিষ রান্না কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো যাই হোক, আজকে লুচি আমাকেও বেলে দিয়েছিল, আবার আটাটা মেখেও দিয়েছিল। তো আমি ওকে আটা মাখতে দিই একটা কারণে, কারণ ও খুব সুন্দর মানে মাখে আর কি। তো যেদিনই ও মেখে দেয় আমাকে, লুচিটা খুব ভালো হয়, তো সেই জন্যই আমি ওকে মাখতে দিই আর বেলেও দেয়। তো যাই হোক, মানে আজকের ডিনারটা আমাদের ভালোই হলো। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে।